ওই পুকুরের গাছের চারপাশে একদল বানর বসবাস করতো। কে বসবাস করতো? বানর, বান্দর। আপনারা কি বলেন? বানর বলেন না, আমরা বান্দর বলি। বান্দর খেলাচ্ছে, বানর বলেন আর বান্দর বলেন, যেটা বলেন। এলা বসবাস করতো দিন দিন ধরে বংশ পরম্পরায়। এই বানররা যখন গরমের দিন আসে ওই পুকুরের পানিতে লাফ দিয়ে গোসল করে খেলাধুলা করে পুকুর উঠে, এটা দিন দিনে তাদের কার্যক্রম। এখন ঠান্ডা দিনে হঠাৎ গোসলের দরকার নেই, বান্দরের পানিতে নামেও না। তো ওরা গাছের ডালে বসে আছে, ইতিমধ্যে একটা দৈব বাণী আসতেছে, গায়েবি আওয়াজ, যে আজকে এই মুহূর্তে যে প্রথম এই পুকুরের পানিতে লাফ দিবে, লাফ দেওয়ার সাথে সাথে সে রাজা হয়ে যাবে। এই কথা শোনার পরে সব বান্দর হেসে দিছে, জীবনে কত লাভ দিলাম বলতাম, ফাইজদানি করার জায়গা পাবনি না। যেমন আমাদের অনেকে বলতেছি এগুলো কত প্রোগ্রাম দেখলাম আসলাম আর সিপিএস হয়ে গেলাম না, লাখ টাকা ইনকাম অনেকে বলতেছে। ওই বান্দর গুলো হাসা শুরু করছে, ফালতু কথা কথা কাজ। এর মধ্যে হাসতে হাসতে একটা বান্দর লাভ দিয়ে বসছে, যখন সে লাভ দিচ্ছে লাভ দেওয়ার সাথে সাথেই তার রাজা হয়ে গেছে, তার পোশাক আশাক চেঞ্জ হয়ে গেছে, তার মাথায় মুকুট চলে আসছে, তার জন্য একটা বিশাল রাশন রাজার আসন তৈরি হয়ে গেছে, ওখানে গিয়ে সে বসে গেছে। আর সমস্ত পশু পাখি আসে তাকে কুর্নিশ করা শুরু করছে, আর যে বান্দর গুলো হাসতে যাচ্ছে ওরা অবাক হয়ে তাকায় আছে, কি ঘটনা ঘটলো, চোখের সামনে ঘটে গেলো, হঠাৎ করে হয়ে গেল, কেমনে সম্ভব? আর ও তো আমাদের সঙ্গে হাসতেছিল, ও আবার কেন লাভটা দিল? ওকে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, রাজা মশাই কিছুদিন আগে আপনি বান্দর ছিলেন, আমরা বান্দর, আপনি বান্দর ছিলেন, এবার আপনি যেহেতু রাজা আপনার কাছে জানতে চাই, একসাথে হাসলাম একসাথে এই নিয়ে মজা করলাম, আবার আপনি হঠাৎ করে লাভটা দিলেন কেন? রাজা বান্দর এখন কি বলতেছে, তোমরা এটা জানতে চাও? যে হ্যাঁ আমি জানতে চাই। শোনো, আমরা যখন হাসতেছিলাম আমিও তোমাদের সঙ্গে হাসতেছিলাম, ওই হাসতে হাসতেই আমার ব্রেনে একটা খেলা খেলে গেল। কি খেললো? আচ্ছা এই যে আওয়াজটা আস্তে আস্তে বলতেছে বারবার যে লাভ দিলে রাজা হওয়া যায়, এটা একটা চান্স, একটা সুযোগ, যদি আমি লাভটা দেই চান্সটা কাজে লাগাই তাহলে রাজা হয়ে তো হয়ে গেলাম রাজা, আর যদি রাজা না হই তাহলে বান্দর বান্দরে ফেলে দেবো, রক্ত হবে না। যদি সিদ্ধান্তটা নিয়ে লাভটা দিয়ে দিই হলে তো সিপিএস হয়ে গেলাম, আর তাহলে আগের জায়গায় থাকবো, চেঞ্জ তো আসবে না, ইয়ার জন্য চেঞ্জ হবে আপনার, আপনি যা আছেন চাকরি করছেন ব্যবসা করছেন সবই ঠিক থাকবে, ওই জায়গায় থাকবেন, আর যদি সিদ্ধান্তটা নিয়ে কাজটা শুরু করে দেন তাহলে সিপিএস তাহলে সারা বাংলাদেশ আপনার ঠিক থাকবে। সিদ্ধান্ত নেওয়া যায়, সিদ্ধান্ত ফাইনাল, চূড়ান্ত সিদ্ধান্ত, সিপিএস হতে চাই, সফল হতে চাই, তাহলে আজকে কি আলোচনা করা হলো? এই আলোচনাগুলো মাথায় নিয়ে কাজ করতে হবে। প্রথমত আপনাকে